আজকে আমি এক কাপ আটা এবং দুটো রাঙ্গালু দিয়ে দারুণ স্বাদের স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাচ্চাদের তো ভীষণ প্রিয় একটি রেসিপি, আর বড়রাও কিন্তু খেতে বেশ পছন্দ করবে। তো চলুন শুরু করি। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। নমস্কার সকলকে, আমি কুমকুম, আমার চ্যানেল এসেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি দুটো রাঙ্গালু নিয়েছি এবং এর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে প্রেশার কুকারে দিয়ে সামান্য লবণের জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। পাঁচ থেকে ছটা সিটি দিলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটাকে জল ঝরিয়ে আমি একটা স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে চটকে নিচ্ছি। যেহেতু রাঙ্গালু বাচ্চাদের জন্য খুবই উপকারী, সেহেতু এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য একটা মাস্ট ট্রাই রেসিপি। তো দেখুন, আমার কিন্তু স্ম্যাশারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে চটকানো হয়ে গেছে। এবার আমি মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি এবং যেটুকু লাগবে মাখার জন্য সেটুকু অল্প অল্প করে দিয়ে নিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমি জল ছাড়াই আলু সেদ্ধর মধ্যে যে জলটুকু আছে সেটা দিয়েই আটাটাকে মেখে নিচ্ছি, যতক্ষণ না এটা একটা ডো বা মন্ডের আকার নিচ্ছে। তো এবার মাখতে মাখতে কিন্তু এটা আস্তে আস্তে একটা ডোয়ের আকারে পরিণত হয়ে যাচ্ছে। এরপর আমি আরও একটু সামান্য আটা দিয়ে এটাকে একেবারে রুটি বা লুচি মাখার আটার মতন করে একদম রেডি করে নেব। এবং পুরো মন্ডটা তৈরি হতে কিন্তু আমার মোট হাফ কাপ মতন আটা লেগেছে, অর্থাৎ আটাটা মেখে নেওয়ার পর কিন্তু আমার কাপে এখনও হাফ কাপ মতো আটা রয়েছে। এবার এই মন্ডটা থেকে আমি হাফ নিয়ে একটা লেচি কেটে এটাকে আমি বড় করে বেলে নেব সামান্য আটা ছড়িয়ে। আপনারা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটাকে হেলদি বানানোর চেষ্টা করেছি সেহেতু আমি আটাটা ব্যবহার করেছি। তো দেখুন, আমি কিন্তু এটাকে রুটির মতন বেলে নিচ্ছি, যতটা বড় করে বেলা সম্ভব আমি ততটা বড় করে এটাকে বেলে নিচ্ছি। মাঝারি পুরু করে বেলা হয়ে গেলে এবার ছুরির সাহায্যে আমি চৌকো করে এটাকে কেটে নিচ্ছি, এবং চৌকো করে কেটে নিয়ে এর যে অসমান কর্নারগুলো আছে সেগুলোকে তুলে রাখছি এবং এটাকে নিমকির মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখুন, এটাকে আমি ছুরির সাহায্যে প্রায় সমানভাবে লম্বা লম্বা স্ট্রাইপ করে কেটে নিচ্ছি, এবং স্ট্রাইপগুলো কেটে নেওয়ার পর আমি আড়াআড়িভাবেও এটাকে কেটে নেব। অসমান কোণাটাকে সরিয়ে নিলাম এবং আড়াআড়িভাবেও আমি সমানভাবে কেটে নিচ্ছি। এবার এই আড়াআড়িভাবে কেটে নেওয়ার পর আমরা এই আটার টুকরোটাকে আমি একটা শেপ দিয়ে নেব। মোটামুটি সমান করে কাটা হয়ে গেলে এক একটা টুকরোকে আমি শেপ দিয়ে নেব। তো দেখুন, আমি একটা টুকরোকে নিয়ে হাতে তালুতে রেখে মাঝখান দুটোকে জুড়ে দিলাম। ভালো করে হাত দিয়ে চিপে জুড়ে দিলে কিন্তু আমাদের রাঙ্গালুর পাস্তাটা একেবারেই রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সব আটার টুকরোগুলোকে এইভাবে মাঝখানটা জুড়ে দেব এবং এরকম প্রজাপতি টাইপের শেপ দিয়ে নেব, এবং তাহলে কিন্তু আমার রাঙ্গালুর পাস্তাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি সব পাস্তাগুলোকে রেডি করে নেব। এই পাস্তার শেপটা কিন্তু বানানো খুবই সোজা অন্যান্য পাস্তার তুলনায়। যেহেতু এই পাস্তার শেপটা খুবই সোজা সেহেতু আমি এই পাস্তার শেপটা দিয়েছি। তো এবার আমি সব পাস্তাগুলোকে তুলে রাখছি এবং এই একইভাবে পরের লিচিটাকেও তৈরি করে নেব, এবং আমার মোট এতগুলো পাস্তা রেডি হয়ে গেছে। এবার পাস্তাটা রান্না করার জন্য আমি আরও কিছু কিছু উপকরণ নিয়েছি, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, দুটো পেঁয়াজ কুচি, হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি এবং তিনটে কাঁচা লঙ্কা কুচি। আর পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি বেশ বড় ডাইস শেপের করে কেটে নিয়েছি। এবার কড়াতে বেশ খানিকটা জল দিয়ে দু চামচ তেল এবং হাফ চামচ লবণ দিয়ে জলটা টকবক করে ফুটলে এর মধ্যে আমি আটা এবং রাঙ্গালুর পাস্তাটা দিয়ে দেব এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আমরা পাস্তা বাড়ি থেকে অধিকাংশ সময় কিনে খাই, কিন্তু বাড়িতে যদি এরকম হেলদি পাস্তা আপনারা বানিয়ে খান সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। টেস্ট কিন্তু দোকানের পাস্তার থেকে এক বিন্দুও কম হবে না। তো দেখুন, পাস্তাগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। জলটা ভালো করে ফুটে এলে এটাকে আমি স্ট্রেন করে নেব এবং ঠান্ডা জল ঢেলে দিয়ে এটাকে স্ট্রেন করে কিছুক্ষণ জল ঝরাতে রেখে দেব। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম মাত্র দু চামচ সাদা তেল এবং এর মধ্যে রসুন কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচিটা দিয়ে এক থেকে দু মিনিট এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব, যেমন পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং গাজর কুচি দিয়ে এটাকে হালকা হাতে দু থেকে চার মিনিট ধরে নেড়ে নেব। এটা কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই, কারণ পেঁয়াজ, গাজর এবং ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা
আমাদের খাওয়ার সময় যাতে বজায় থাকে সেই জন্য এটাকে অল্প রান্না করতে হবে। এবার 2 থেকে 3 মিনিট পর আমি হাফ চামচ মতো নুন এবং হাফ চামচ মতো গোলমরিচ এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাস কমিয়ে। গ্যাসের ফ্লেমটা কম অবস্থা রেখেই কিন্তু আমাদের এই পাস্তাটা রান্না করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিলাম 3 থেকে 4 চামচ মতন টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং টমেটো কেচাপ যে বাটিটায় আমি রেখেছিলাম সেই বাটি ধোয়া জলও আমি 2-3 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে পাস্তাটা এবার অ্যাড করে দিচ্ছি। পাস্তাটাকে দিয়ে হালকা হাতে আমি এপিটোপিট করে নেড়ে নিলাম। এরপর এটা বেশ ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি আরও কয়েকটি উপকরণ দিয়ে দেব। যেমন প্রথমেই দিয়ে দেব হচ্ছে 1 চামচ মতো চিলি সস। তবে কেউ যদি চিলি সস পছন্দ না করে চিলি সসটা আপনারা নাও দিতে পারেন। আমি অল্প হাফ চামচ পরিমাণে চিলি সস কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চামচের কম ভিনিগার। এবার আরও দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য করছি সেহেতু আমি ঝালটা একটু কমই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটাকে বেশি বা কম করতেই পারেন। এরপর ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি সামান্য একটু অরিগানো ছড়িয়ে দেবো। অরিগানোটা একেবারেই অপশনাল, আপনারা বাড়িতে না থাকলে নাও দিতে পারেন। টেস্টের কিন্তু খুব একটা কিছু এদিক ওদিক হবে না। আর দিলাম চিনি, দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দিলাম। আর ওপর থেকে মজরেলা চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি বাড়িতেই চিজটা বানিয়েছি। আর আপনারা যদি চিজের রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আমি সেটাও আপনাদের জন্য আপলোড করে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের 1 কাপ আটা এবং রাঙালু দিয়ে তৈরি দারুণ স্বাদের এই পাস্তা। এটা যেমন হেলদি এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি চিজ, সামান্য গোলমরিচের গুঁড়ো এবং একটা ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করেছি। তাহলে দেখলেন তো কতটা কম উপকরণ এবং ঘরোয়া জিনিসপত্র দিয়ে বাচ্চাদের ভীষণ ফেভারিট এই পাস্তার ডিশটা রেডি করে নিলাম। আর এটা কিন্তু হতে বেশি টাইমও নেয়নি। তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।